আপনাদের এই সমস্যার সমাধানে সৃষ্টি টিভির পর্দায় রয়েছেন হস্তরেখাবিদ, বাস্তু বিশারদ, সংখ্যাতত্ত্ববিদ জ্যোতিষ ভারতী শ্রী রাজেন রাজ। গুরুদেব সর্ব কার্যে সুসবদা। নমস্কার দর্শক বন্ধু, সিদ্ধিদাতা গণেশকে প্রণাম জানিয়ে আজকে অনুষ্ঠান শুরু করছি, শুভ লাভ অনুষ্ঠান। জয় শ্রী গণেশ। জয় শ্রী গণেশ বলা মানেই আপনারা জানেন যে রাজধার অনুষ্ঠান। প্রোগ্রামের শুরুতেই আমি জয় শ্রী গণেশ দিয়ে আহ্বান জানাই। আর গণেশজি মানেই আপনারা জানেন সব পুজো করার আগে গণেশ পুজো আগে করতে হয়। আর বহু বছর ধরে আমার অনুষ্ঠান ফলো করছেন, বহু মানুষ ফোন করে, রাজদা আপনার অনুষ্ঠান খুব ভালো লাগে, আপনার কাছ থেকে প্রতিকার করে আমরা ভালো আছি। সত্যি খুব ভালো লাগে যখন আমরা সমস্যা যখন জড়িয়ে থাকেন, তখন যখন আমাকে যখন রেজাল্ট দেন রাজদা যে আপনার কাছ থেকে প্রতিকার করে আমরা ভালো আছি। প্রচুর প্রচুর মানুষকে যখন আপনারা যখন জানান যে রাজদার কাছে যাও সঠিক দিশা খুঁজে পাবে, অবশ্যই সমস্যা রাজদাকে জানালে রাজদা অবশ্যই তার সমাধান, রাজদা সঠিক দিশা করে দেবে। তো সেই ভরসা, বিশ্বাস, আস্থা, ভক্তি, শ্রদ্ধা আমার প্রতি আছে বলে আপনারা কিন্তু আমার অনুষ্ঠান নিয়মিত ফলো করেন। প্লাস আপনারা কিন্তু চেম্বারের যোগাযোগ করেন, প্লাস আপনারা আমি যেমনভাবে যে উপচারগুলো বলি প্রোগ্রাম চলাকালীন, কিংবা আমার যে সৌভাগ্যের আলোর বইয়ের মধ্যে যে উপচারগুলো আছে, যা যারা প্রতিকার করেছেন, যারা সমস্যা থেকে যারা মুক্তি পেয়েছেন, তারা জানেন যে সৌভাগ্যের আলোর বইটার মধ্যে আমার কত কিছু উপচার আছে। সেই উপচারগুলো করে আপনারা জীবনে কত সাকসেসফুল রেজাল্ট পেয়েছেন দেখতেই পাচ্ছেন, টিভি স্ক্রিনে আপনারা দেখছেন। এই সৌভাগ্যের আলোর বইটা আপনাদের জীবনে সত্যি সৌভাগ্যময় জীবনযাপন নিয়ে এসছে, সৌভাগ্যময় অন্ধকার থেকে আপনাদের আলোর পথে নিয়ে এসছে। যাদের দুর্ভাগ্য ছিল তারা সৌভাগ্যে পরিণত করেছে এই সৌভাগ্যের আলোর বইটা। আপনারা প্লাস আমার সঠিক প্রেডিকশনের মাধ্যমে, সঠিক বিচারের মাধ্যমে, আমি যে গ্রহগত প্রতিকার, তার মানে হচ্ছে স্থায়ী প্রতিকার, স্থায়ী প্রতিকার করলে মুক্তি মেলে, স্থায়ী প্রতিকার করলে শিওর সাকসেস পাওয়া যায়, সেটা কিন্তু আপনারা জেনে গেছেন। তার জন্য কিন্তু আপনারা বলেন রাজদা আমাকে স্থায়ী প্রতিকার করে দেন, তার মানে আপনারা ভালো থাকার জন্য আমার কাছে আসেন। ভালো থাকতেই হবে, ভালো থাকার জন্য রাজদার এই শুভ লাভ অনুষ্ঠান। প্রত্যেকটা শুভ শুভ যোগে, শুভ শুভ তিথিতে আমি যেই যেই কাজগুলো, মানে যেই যেই আপনাদের খণ্ডনগুলো করতে বলে, যার যার ছকে যেই যেই নেগেটিভিটিগুলো আছে, যাদের বাড়িতে বাস্তুগঠিত সমস্যা আছে, তারা কোন সময় কোন যোগে কোন তিথিতে কোন কাজটা করলে আপনাদের ভালো হবে, সেগুলো কিন্তু আমরা অবশ্যই বলে দেই। যোগ, তিথি, কোন সময় আমরা করলে কিন্তু ভালো হবে, আমি যোগ আর তিথি নিয়ে কিন্তু খুব বিশেষ করে জোর দেই। আমরা যে কোনো কিছু কর্ম করার আগে অবশ্যই যোগ আর তিথি ছাড়া আমরা কোনো কাজ কিন্তু এগোই না। সেটা আপনারা অন্নপ্রাশন বলুন, কিংবা আমরা বিয়ের সময় বলুন, কিংবা গৃহপ্রবেশের সময় বলুন, যে কোনো কিছুর ক্ষেত্রে, একটা শুভ কোনো অনুষ্ঠানের ক্ষেত্রে আমরা অবশ্যই তিথি আর যোগ এই জিনিসটা কিন্তু আমরা সবসময়ের জন্য মানি। বাবা, কাকা, জ্যাঠারা কিন্তু এই মেনে চলেন বলে কিন্তু, যাতে গৃহটা যাতে সুখে শান্তিতে থাকে, যেই উদ্দেশ্য আমরা করছেন কাজটা, সেটা যেন যাত্রা শুভ হয়, সেই কর্মটা যেন শুভ হয়, প্লাস যে মনস্কামনা বাসনা নিয়ে করছেন সেই মনস্কামনা বাসনা যেন আমাদের পূর্ণ হয়, তার জন্য যোগ আর তিথিটা খুবই কিন্তু ইম্পর্টেন্ট আমাদের জীবনে চলার পথে। অবশ্যই কিছু আলোচনা করব, বাস্তু নিয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব, কেননা প্রচুর ব্যক্তিদের দেখতে পাচ্ছি বাস্তু নিয়ে একটা প্রচণ্ড আমরা চিন্তিত, বাস্তু নিয়ে প্রচণ্ড একটা ফেড আপ আছেন, বাস্তু নিয়ে প্রচণ্ড আমাদের ঘরে সুখ শান্তি বিলাস চলে গেছে। কিসের জন্য? বাস্তুর প্রবলেমের জন্য। তো কি কারণে হচ্ছে বাস্তুর প্রবলেম, কি করলে ভালো হয়, অবশ্যই সেটা অল্প সময় অনুষ্ঠানের মধ্যে অবশ্যই সেটা আমি আলোচনা করার চেষ্টা করব। দেখে নি কলার কে। হ্যালো, জয় শ্রী গণেশ। নমস্কার, নমস্কার, জয় শ্রী গণেশ। কোথা থেকে বলছেন, কার ব্যাপারে জানবেন? আমি দাদা, আমার পিসি আপনার কাছে গিয়েছেন, আমার পিসি বলেছেন আপনার সঙ্গে যোগাযোগ করতে, উনি গিয়েছিলেন কৃষ্ণগড় আপনার কাছে। আচ্ছা, তো আমি আমার ব্যাপারে জানবো আজকে। আচ্ছা, পিসি ভালো আছে আমার কাছে এসে? হ্যাঁ, পিসির মেয়ের জন্য গিয়েছিলেন, সে বিয়ে ব্যাপারে গিয়েছিলেন, তো তার তো বিয়ে হয়ে গেছে, এখন মোটামুটি এক বছরের উপর হয়ে গেল, সংসার মধ্যে করছেন। আচ্ছা, খুব ভালো কথা। প্রথম কলার যাকে পেলাম তার, তিনি আমার চেম্বারে এসেছিলেন, কৃষ্ণনগর চেম্বারে, তার পিসির জন্য। তোমার পিসির জন্য এসেছিল তো? পিসির মেয়ের জন্য এসেছিল, পিসির মেয়ের বিয়ের সমস্যা ছিল, এখন তার বিয়ে হয়ে গেছে।
তো তার মানে হচ্ছে সাকসেস, মানে বিয়ে হচ্ছিল না আর আমার কাছে এসে তার সফলতা পেয়েছে, যেই প্রতিকারগুলো বলেছি সেই প্রতিকারগুলো করেছিল, তাই তো? আপনি সেই পথ দেখিয়েছিলেন, যে বলেছিলেন যেগুলো এভাবে করতে, তারপর হ্যাঁ সেই পথ দেখিয়েছি, সেই পথ দিয়ে হেঁটেছে, সেই সঠিক ঠিকানা খুঁজে পেয়েছে, প্লাস দাম্পত্য জীবন এখন কেমন আছে? এখন ভালোই রয়েছে। ভালোই আছে, খুব ভালো কথা। এবার কার ব্যাপারে তুমি জানবে? আমার ব্যাপারে। আমার ডেট অফ বার্থটা বলো, কোথা থেকে বলছো? আমি বলছি, আমি জায়গা থেকেই বলছি। আচ্ছা, ডেট অফ বার্থটা বলো। এটা 27/8/1994। তুমি চাকদা থেকে বলছো, জন্ম সময়? জন্ম সময় সন্ধে, ওটা হচ্ছে 5:45, বিকেল 5:45, বিকেল 5:45। জন্মস্থান কোথায়? চাকদায়? জন্মস্থান কল্যাণীতে। কল্যাণী, আচ্ছা। আর জন্মবার ছিল শনিবার। মেষ রাশি? মেষ রাশি কুম্ভ লগ্ন, মেষ রাশি কুম্ভ লগ্ন, ভরণী নক্ষত্র তাম্রপায়া ধ্রুব যোগে তোমার জন্ম হয়েছে, প্লাস তোমার পিতৃতত্ত্বে তোমার জন্ম, বরিজকরণ। তোমার ক্ষেত্রে যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সাহসিকতার অভাব, প্রচন্ড পরিমাণে একটা মনের মধ্যে সবসময় একটা ভয় ভীতির কাজ করে, মনটা সবসময় একটা চিন্তিত থাকে, সবসময় কিছু না কিছু একটা ভাবছো। হ্যাঁ, সবসময় মনের মধ্যে একটা চিন্তা, একটা ভয় সবসময় তোমাকে একটা নেগেটিভ দিকে তোমাকে নিয়ে যায়। যে কোনো কিছু শুভ কাজ করতে গেলেও তোমার একটা নেগেটিভ চিন্তা হয়, ঠিক কিনা বলো? দেখো, আমাদের জীবনে একটা পজিটিভিটি দরকার, যে কোনো কিছু জীবনে যদি আমরা যদি পজিটিভ না নিয়ে আসি জীবন, তাহলে কিন্তু লাইফটা কিন্তু নেগেটিভের দিকে চলে যায়। সবসময় আমাদের পজিটিভ ভাবতে হবে, সবসময় তোমার এটাই তোমার দুর্বলতা, এটাই তোমার দুর্বলতা কাজ করছে। যদি কারো জন্মকুণ্ডলিতে যারা যদি বরিজকরণে জন্মগ্রহণ হয়, তা যাদের ভরণী নক্ষত্র তাদের ক্ষেত্রে কিন্তু এইগুলো দেখা যায়। কিন্তু একটা জিনিস যেটা হচ্ছে, ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে সেটা হচ্ছে, তারা যেটা কাজটা মনে করে করব, যতক্ষণ না সেই কাজটা সম্পূর্ণ হচ্ছে ততক্ষণ কিন্তু মাইন্ড থেকে কিন্তু সেই কাজটা তোমার এক চুলও কিন্তু এদিক ওদিক হয় না, ঠিক কিনা বলো? এইটা তোমার ক্ষেত্রে দেখা যাচ্ছে, তোমার এখানে চন্দ্র কেতু যুক্ত অবস্থায় বসে আছে, তার মানে গ্রহণযোগ সৃষ্টি করেছে। তোমার ছকে যেহেতু গ্রহণযোগ, সেহেতু তোমার যোগাযোগের জায়গাটা ডিস্টার্ব, অর্থাৎ তৃতীয় স্থান, তৃতীয় স্থান আমাদের যোগাযোগটা দেখে, প্লাস ভ্রাতা ভগ্নীদের সঙ্গে কোনো রকম ভেদাভেদ, প্লাস যোগাযোগের জায়গাটা, কমিউনিকেশন তোমার জায়গাটা ব্রেক হচ্ছে, ঠিক কিনা বলো? হ্যাঁ, কমিউনিকেশন জায়গা তোমার ব্রেক হচ্ছে, এই জায়গাটা একটু প্রতিকার করো, তোমার ক্ষেত্রে অবশ্যই ভালো হবে। আর তোমার কিন্তু মায়ের শরীর স্বাস্থ্য জায়গায় খুব একটা ভালো দেখছি না, আর তোমার মায়ের চর্মরোগ, মায়ের কোনো স্কিনের কোনো রকম সমস্যা আছে তোমার মায়ের? মাঝখানে হয়েছিল তো, ঠিক হয়েছে, আবার মানে হয়েছিল জিনিসটা, হয়েছিল তো, ঠিক হয়েছে সেটা পরের কথা, জিনিসটা হয়েছিল। আচ্ছা, আর তোমার সপ্তম স্থানে, সপ্তম স্থানে রবি বুধ বসে আছে, কোনো তোমার দেখো কর্ম নিয়ে চেষ্টা করছো, তোমার কোনো ব্যবসার সঙ্গে তুমি যুক্ত হতে পারো, তোমার ভালো হয়। তোমার বংশে কেউ ব্যবসা করতো? বাবা, বাবা কি তোমার ব্যবসা করে? আগে করতেন, এখন চাকরি করছেন? আগে করতেন, যোগাযোগ দেখা যাচ্ছে। দেখো বাবু, তুমি পারলে একবার চাকদায় থাকো, পারলে তুমি ব্যারাকপুর অথবা কৃষ্ণনগর, তোমার যখন পিসির মেয়ে যখন এসে উপকৃত হয়েছে, তোমাকে নতুন করে বলার কিছু নেই, তার মানে তোমার পিসি তোমাকে বলেছে বলে তুমি কিন্তু আমাকে ফোন করেছো, তাই তো? তো এই যে মাউথ টু মাউথ একটা অ্যাড, এর থেকে বড় অ্যাড কিছু হয় না। যতই আমরা চ্যানেলে আমরা প্রোগ্রাম দেখুন না কেন, প্রচুর জ্যোতিষী প্রোগ্রাম করছে, কিন্তু মাউথ টু মাউথ একটা অ্যাড কিন্তু বড় অ্যাড, একটা বড় প্রচার, যে আপনি সাকসেস পেয়েছেন বলে, উনি সাকসেস পেয়েছেন বলে আপনাকে বলেছে। আপনি পারলে একবার আসুন, যথেষ্ট ভালো থাকবেন, কর্মের জায়গায় ভালো হবে, আপনার মনের মধ্যে যে নেগেটিভিটি প্রভাবটা আছে সেটা পজিটিভিটি কী করে নিয়ে আসতে হয় সেই রাস্তাটা রাজদার কাছে জানা আছে। একবার আসতে হবে, একবার আসুন, একবার রাজদার কাছে সমস্ত জায়গায় ঘুরে লাস্টে আমার চেম্বারে একবার হলেও আসুন, তাহলে বুঝবেন যে জীবনে আপনি কতটা হারালেন, আর আগে এলে কতটা আমি আরও কিছু অর্জন করতে পারতাম, আরও কিছু পেতে পারতাম, এটা আপনাদের হাতে নাতে প্রমাণ আমি পাবিয়ে দেবো। কেননা যারা যারা আমার চেম্বারে আসেন কেউ খালি হাতে কেউ যাননি, কেউ না কেউ সাকসেস পেয়েছেন, যারা যারা এসছেন তারা সবাই সাকসেস পেয়েছেন। এমন কোনো ব্যক্তির যে রাজদার কাছে এসে কেউ সাকসেস বলতে পারবে না, রাজদা আমার কাছে এসে আমি এক দণ্ড কাজ পাইনি, এমন কোনো ব্যক্তি নেই যারা এখনও আমার কাছে এসে কাজ পাইনি। বহু বছর ধরে আমি লাইনে আছি, এই প্রফেশনে আছি, 17 বছর ধরে আমি এই প্রফেশনে আছি, কিন্তু এখনও কেউ একদিনও কেউ বলেনি যে রাজদা, কেউ লাইন পড়া অনুষ্ঠানেও কেউ বলেনি রাজদা আপনি যে প্রেডিকশানগুলো যেগুলো যেগুলো বললেন সেগুলো আমার একবারও মিলেনি, একটা আমার জীবনে কোনোদিনও কিছু হয়নি। এমনও কোনো ব্যক্তি আজ পর্যন্ত
এই আমি 10 বছর ধরে সৃষ্টি সৃষ্টি প্লাসে প্রোগ্রাম করে যাচ্ছি, এমন একজন পাইনি যে সে আমাকে বলেছে যে রাজদা আপনি যে কথাগুলো বললেন একটা কথাও আমার মেলেনি। এমন কোনো একজন ব্যক্তি আপনারা পাবেন না। যারা রেগুলার ভিউয়ার্স, যারা রেগুলার প্রোগ্রাম আমার ফলো করেন, তারা নিশ্চয়ই কথাটা বুঝতে পারছেন যে রাজদা যে কথাটা বলছে সেটা সঠিক কিনা। হ্যালো, হ্যাঁ নমস্কার নমস্কার, জয় শ্রী গণেশ। কোথা থেকে বলছেন, কার ব্যাপারে জানবেন? বর্ধমান থেকে বলছি, আমার ব্যাপারে জানছি। হ্যাঁ, আপনার নেটওয়ার্ক তো বলুন, বর্ধমান থেকে বলছেন। জন্ম সময় দুপুর 1:45। জয় শ্রী গণেশ। জয় শ্রী গণেশ। বাঁকুড়া। জন্ম, প্লেস অফ বার্থ হচ্ছে বাঁকুড়া। জন্ম বার কি ছিল দাদা? বৃহস্পতিবার। একদম ঠিক আছে। বিষলগ্ন, বিষলগ্ন মকর রাশি, শনির সাড়ে চলছে। আপনার এমনিতে ডিএলআইপি ঠেসে গেছে 2020 জানুয়ারির পর থেকে, 20 জানুয়ারির পর থেকে আস্তে আস্তে আপনি ডাউনের দিকে যাচ্ছেন। একটু শেয়ার করবেন। শারীরিক সমস্যা আপনার ঢুকছে, প্লাস মানসিক দুশ্চিন্তা, মানসিক চাপ। এই আপনার বিগত ছ মাস ধরে এই চাপগুলো কিন্তু আপনার আসছে প্রত্যেক দিন। দেখুন দেখুন, একটার পর একটা চাপ, একটার পর একটা প্রেশার। আমাদের যখন কোনো মানে আমফান যখন আসার আগে আমরা আভাস পেয়েছিলাম, টেলিকাস্টে আমরা শুনেছিলাম, আবহাওয়া দপ্তর থেকে বলে দিয়েছিল আমরা সাবধান হন, তাই তো? কিংবা আমরাও কিন্তু, আমি আমার অনুষ্ঠান যদি আমি রেগুলার ফলো করেন, আমি কিন্তু বলে দিয়েছিলাম যে প্রাকৃতিক দুর্যোগ আসতে চলেছে, বিশেষ করে কলকাতার ওপর, বিশেষ করে কলকাতার ওপরে বেশি জোর দিয়েছিলাম। আপনি শুনেছেন নিশ্চয়ই। দেখুন, আমরা জগৎকে নিয়ে প্রেডিকশন করেছি, আর শুধুমাত্র আপনার প্রেডিকশন, আমরা জগৎকে নিয়ে যখন প্রেডিকশন করছি, সারা বিশ্বকে নিয়ে যখন প্রেডিকশন করছি, আর আপনার ছকটা কি আছে, এই মানে মানে আপনি যখন ডেট অফ বার্থ যখন দেবেন আমাদের মেমোরিতে চলে আসে আপনার কি সমস্যা, কোন গ্রহটা কি অবস্থায় বসে আছে, কত ডিগ্রিতে বসে আছে, কি নক্ষত্রে তখন সে গ্রহটা ঘুরছে, এটা আমার সেই মেমোরিতে আমার চলে আসে। তার জন্য ওই ছক দেখি সঙ্গে সঙ্গে খুলে, সঙ্গে সঙ্গে প্রেডিকশন, আমার খুলতে লাগে না, সঙ্গে সঙ্গে প্রেডিকশন করা শুরু করে দেয়। আপনি জিজ্ঞাসা করবেন, হ্যাঁ বলুন। বলছি আমি অডিট এবং অ্যাকাউন্টস নিয়ে এখন ক্লার্কে দিয়েতে আছি, অডিট এন্ড অ্যাকাউন্টস নিয়ে আমি সরকারি ব্যাংকে বসতে চাই, এটা কি আমার হবে? আপনার জীবনে অনেক কিছু পাওয়া আছে, অনেক কিছু চাওয়া আছে, সেই চাওয়া পাওয়াটা যদি পূর্ণ করতে হয়, জন্ম কুণ্ডলী যদি আমরা, কুণ্ডলী বাড়িতে যদি কুণ্ডলী আছে আপনার, কুণ্ডলী যদি আপনি যদি থাকে, যদি টিভি দেখাতে পারতাম তাহলে ভালো হতো। অবশ্যই 3:25 প্রোগ্রামটা আমি দেখাবো, যে যারা যারা ফোন করবেন তারা তারা আপনাদের ছক দেখতে পাবেন। আজকে যান্ত্রিক গোলযোগের জন্য সেটা দেখানো যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, টিভিতে অনেকদিন, আমি প্রতিদিনই আমি দেখাই, আজকে যান্ত্রিক গোলযোগের জন্য আমি দেখাতে পাচ্ছি না। আশা করি 1 ঘন্টার পরে আপনারা দেখতে পাবেন, 3:25 আশা করি ঠিক হয়ে যাবে। রবি, আমি আপনার অনুষ্ঠান ফলো করি। হ্যাঁ বুঝতে পারছি বুঝতে পারছি। আপনি আগে দারিদ্র যোগের প্রতিকার করুন। হ্যাঁ, বন্ধুর বোন গেছিল, উপকৃত হয়েছে, বন্ধুর বোন এসেছিল, সেটা বলবেন তো, তাহলে একটু আমি সাহস পাই, আমার জোর বাড়ে, আপনার প্রতি আরো ভালোবাসা, আরো প্রেডিকশন, মানে আপনি তাহলে আমার যে রেফারেন্স ক্লায়েন্ট, হ্যাঁ স্যার, মতো রেফারেন্স ক্লায়েন্ট। হ্যাঁ দেখুন দাদা ভাই, দাদা ভাই একটা কথা বলবো, দিদি বন্ধুর বোন যখন এসেছিল আমার চেম্বারে এসেছিল, হ্যাঁ ওনার আমি হাত দেখেছিলাম, ওনার হাত দেখেছিলাম, হাতটা তো আমাদের, আমরা তো দুটো হাত আছে তো, হাতের মধ্যে রেখা আছে তো, তো রেখার নিশ্চয়ই দাম আছে, এটা নিশ্চয় মর্যাদা আছে, সেই মর্যাদাটা দিতে হবে, তার জন্য চেম্বারে আসতে হবে। এখানে শুধু আমি বলে দেবো, পুঙ্খানুপুঙ্খানো বিচার করতে গেলে আমরা লাইভ পর অনুষ্ঠানে আমরা ফোন করে মনে হয়, এই যোগটা আপনার আছে কিন্তু সেই যোগটা ব্রেক আপ হচ্ছে, ব্রেক আপ মানে আপনাকে দারিদ্র যোগের প্রতিকার যতক্ষণ না করবেন ততক্ষণ আপনার কোনো কাজ সাকসেস হবে না, প্লাস সাধু সর্ব দোষ, এই সাধু সর্বদোষ, দ্বিতীয় স্থানে যে সাধু সর্বদোষ বসে থাকে, আপনি দু পা এগোচ্ছেন, পাঁচ পা পিছচ্ছেন, ঠিক কিনা বলুন? যদি এটা খণ্ডন করতে হয়, যদি এটা খণ্ডন করতে হয় তাহলে অবশ্যই এসে আমরা কাজ করান, অবশ্যই সাকসেস পাবেন, এটুকুনি আপনাকে বলে দিলাম। আসুন,
জীবনে চলার পথে কারো না কারো জীবনে সমস্ত কিছু যোগ তিথি সমস্ত কিছু মানুষের ভালো সময়ে মানুষের আসে, সেই সময়টা ক্লিক করতে হয়। প্রত্যেকটা জীবনে মানুষের একটা গোল্ডেন টাইম আছে, এই গোল্ডেন টাইম আপনারা লাইভ প্রোগ্রাম জ্যোতিষ প্রোগ্রাম শুনে শুনে আপনারা বলেন যে আমার গোল্ডেন টাইম কবে আসছে, প্রত্যেকটা মানুষের জীবনে গোল্ডেন টাইম আছে। সেই গোল্ডেন টাইমটা জানতে গেলে, সেই গোল্ডেন টাইমটাকে ফুলফিল করতে গেলে, সাকসেস পেতে গেলে আপনাকে সেই জায়গাটাকে মেরামতি করতে হবে। অর্থাৎ আপনাদের ছকে যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো যদি না খণ্ডন করেন তাহলে কিন্তু গোল্ডেন টাইমটা আপনার কি করে কেটে চলে যাবে আপনারা কিন্তু বুঝতে পারবেন না। আপনার ক্ষেত্রে এই দারিদ্র যে দোষ প্লাস হচ্ছে সাধু সর্বদোষ প্লাস হচ্ছে কাল সর্বদোষ, এই তিনটে দোষ দুটোর অধিক দোষ থাকলে সেই ছকটাকে আমরা নেগেটিভ বিটি মনে করি, সেই ছকটাকে আমরা নেগেটিভ ছক বলে মনে করি। আপনার মনে মধ্যে যখন সেটা যখন জেগেছে তার মানে হচ্ছে আপনার সেটা ইচ্ছা আছে কিন্তু উপায় হচ্ছে না। প্লাস সাধু সর্প দোষ যদি থাকে সমস্ত কাজকর্ম করতে গেলে আপনাকে প্রথমে মনে জোগাবে এটা করলে মনে হয় ভালো হবে, যখন নাপতে যাবেন তখন আপনাকে দশ পা পিছিয়ে দেবে, এটা হচ্ছে সাধু সর্বদোষের এটা নেগেটিভিটি প্রভাব। দারিদ্র দোষ মানে হচ্ছে ভাগ্যে আমরা নবম স্থানে দারিদ্র দোষ করেছি, অর্থাৎ দারিদ্র মানে যে গরিমানা তা নয়, দারিদ্র মানে হচ্ছে ভাগ্য তার দারিদ্র, অর্থাৎ আপনার যে ভাগ্য স্থানটা আমাদের দারিদ্র যোগ যেই স্থানটা পড়বে সেই স্থানটা কিন্তু আপনাদের ড্যামেজ করে দেবে, অর্থাৎ আপনার ক্ষেত্রে কানেকশনের জায়গাটা ড্যামেজ করে দিল, অর্থাৎ ভাগ্য ডেস্টিনি জায়গাটা আপনাকে ড্যামেজ করে দিল, এই জায়গাটা দারিদ্র দোষ, অর্থাৎ ভাগ্য আপনার ক্লিক করবে না। আপনার দেখে দেখে অনেকেই ভালো নাম্বার পেয়ে বেরিয়ে যাবে, আপনার খাতা দেখে যেটা ছোটবেলায় যেটা আপনার হয়েছিল তারা নাম্বার ভালো মার্কস পেয়ে বেরিয়ে গেছে, আপনি কম মার্কস পেয়েছেন, ইকুয়াল আপনার একই সমতুল্য কিন্তু আপনার এটাও কিন্তু আপনার হতে চলেছে। হ্যালো, হ্যাঁ নমস্কার, নমস্কার, জয় শ্রী গণেশ। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আপনাকে একটা কথা বলবো, এখন আমার সময় এখনো নেইনি, জাস্ট ফর আপনার ডেট অফ বার্থ দেখে একটা প্রেডিকশন করে দিচ্ছি। আপনার প্রথম কথাটা হচ্ছে আপনাকে আগে একটা কথাই বলবো, সেটা হচ্ছে আপনার রাগ, রাগটাকে কমাতে হবে, এক নম্বর কথা। আচ্ছা না, হ্যাঁ কিনা বলুন, আছে তো এটা, এক নম্বর। দু নম্বর কথা হচ্ছে এডুকেশনের ক্ষেত্রে আপনার ব্রেক এসেছিল, ব্রেক এসেছিল কিনা বলবেন? আচ্ছা, আপনি কোথায় থাকেন বলেন? দুর্গাপুর। আপনার মোবাইল নাম্বারটা দর্শক বন্ধুদের দিয়ে দেন, তারা ফোন করে জেনে নেবে যে রাজদার সঙ্গে আপনার আগে কোনোদিনও কানেকশন হয়েছিল কিনা। আপনার মোবাইল নাম্বারটা দশ, যারা যারা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ফোন প্রোগ্রাম দেখছেন, রাজদা প্রোগ্রাম চ্যালেঞ্জ নিয়ে প্রোগ্রাম করে, দায়িত্ব নিয়ে প্রোগ্রাম করে, লাইভ প্রোগ্রাম সবাই করতে আসে না, লকডাউনের সময় রাজদা এসে লাইভ প্রোগ্রাম করে গেছে, যদি দেখে থাকেন দেখবেন, যদি আপনি ওয়াচ করেন প্রতিদিন আমার প্রোগ্রাম, লকডাউনে আমি লাইভ প্রোগ্রাম করে গেছি, কোনো জ্যোতিষী আসেনি, আর্ধেক জ্যোতিষীকে আপনারা দেখতে পাচ্ছেন না, রাজদা প্রতিনিয়ত প্রত্যেক দিন কিন্তু রাজদার মুখ আপনারা দেখতে পাচ্ছেন। আপনার নাম মোবাইল নাম্বারটা দিন। হ্যালো, আপনার মোবাইল নাম্বারটা বলুন। 9992 3226 96846 96846। অর্থাৎ আপনারা শুনলেন রবিনবাবু নাম্বারটা দিল, যারা যারা নোট ডাউন করেছেন তারা তারা ওনাকে ফোন করবেন রাজদার সঙ্গে, আর রাজদা যে কথাগুলো বললো রাজদা আগে শুনেছিল কিনা, রাজদার সঙ্গে কোনো যোগাযোগ আগে থেকে ছিল কিনা। আপনার তো আশা করি একটু গায়ে কাটা দেওয়া উচিত যে আপনি যে আমাকে ডেট অফ বার্থটা শুধু দিলেন, আপনাকে যে কথাগুলো বললাম কি করে বললাম, এটা তো মনের মধ্যে আসতেই পারে। আপনি পরীক্ষায় ব্রেক আপ হয়েছেন সেটা আমি জানি না, আপনার রেজাল্টটা আমি জানি না, কিন্তু আপনার ভয়েস ভাইব্রেশন ক্যালকুলেশন ম্যাথামেটিক্স সায়েন্স সায়েন্স বলছে বিজ্ঞান, এই শাস্ত্রটা বিজ্ঞান, এখানে কোনো রকম এদিক ওদিক জায়গা নেই। এবার আপনি সময়টা বলুন, দুপুর দুটো সাত, সেভেন। আচ্ছা, আপনার ক্ষেত্রে বলছি জন্ম বার হচ্ছে রবিবার, মিথুন রাশি, মিথুন রাশির ক্ষেত্রে ঢাইয়া চলছে, মিথুন রাশির ঢাইয়া চলছে। আমি আগের অনুষ্ঠানে বলে দিয়েছি যাদের মিথুন রাশি তুলা রাশি
ঢাইয়া চলছে, তারা কিন্তু খুব সাবধান। যাদের কর্মের ক্ষেত্রে ডিস্টার্ব, তারা কর্ম পেতে গেলে বিলম্ব হবে। বাবা মার যাদের শরীর স্বাস্থ্য জায়গায় খারাপ যাচ্ছে, তাদের ক্ষেত্রে খুবই সমস্যা। এই করোনা ভাইরাস থেকে তারা কিন্তু মানে খুব সাবধানে থাকবেন, শরীর স্বাস্থ্য জায়গা খুব খারাপ হতে চলেছে, খারাপ যাবেও। মকর রাশি, ধনুরাশি, কুম্ভ রাশি, এই তিনটে রাশি জাতিকাদের ক্ষেত্রেও বলে দিচ্ছি, শনির সারিহাতি চলছে, ঢাইয়া আর শনির সারিহাতি, এই জায়গাটা কিন্তু যারা চলছে তারা খুব সাবধানে থাকবেন, রাস্তাঘাটে কম বেরোবেন। ভাইরাস কিন্তু আপনাদের শরীরে কিন্তু ইমিউনিটি পাওয়ারটা কিন্তু আমরা কিন্তু অবশ্যই বাড়ান, তা না হলে কিন্তু আপনাদের শারীরিক কোনো দুর্ঘটনা, শারীরিক কোনো সমস্যা আপনাদের কিন্তু হতে পারে। এই জায়গাটা কিন্তু আপনাদের আমি অ্যালার্ট করে দিচ্ছি, প্রত্যেকটা অনুষ্ঠানেই প্রত্যেকটা প্রোগ্রামেই কিন্তু আমি বলছি। আপনার কিন্তু কেরিয়ারের জায়গা নিয়ে প্রশ্ন, হ্যালো, কেরিয়ার নিয়ে প্রশ্ন, তাই তো? কেরিয়ার, কেরিয়ারের জায়গায় দেখো, তোমার এখানে ক্ষেত্রে জানতে গেলে কেরিয়ার হচ্ছে তোমার ষষ্ঠপতি অষ্টম স্থানে বসে আছে, তোমার প্রাইভেট সেক্টরে চাকরি হওয়ার যোগ আছে। আচ্ছা, তুমি কি করছো এখন? এখন তো আমি সেরকম কোনো চাকরি জাতীয় কিছু করিনি স্যার। কোনো কর্মের জন্য চেষ্টা করেছো আগে প্রাইভেট সেক্টরে? সরকারি চাকরি করো না, সরকারি চাকরি যোগ তোমার নেই, বেকার চেষ্টা করে লাভ নেই। আচ্ছা, যেটা হবে সরকারি সমতুল্য চাকরি পাওয়ার যোগ্যতা তোমার আছে, যেদিকে তুমি পাবে সেই দিকে যোগ দাও। সরকারি চাকরি পরীক্ষা দিয়ে তোমার লাভ হবে না, 100টা পরীক্ষা দিলেও 100টা পরীক্ষায় তোমার লাগবে না, বেকার সময় নষ্ট করে লাভ নেই, বয়স বেড়ে যাবে, কোনো লাভ নেই। তুমি প্রাইভেট সেক্টরে চাকরি করার চেষ্টা করো, প্রাইভেট সেক্টরে তোমার চাকরি আছে, কিন্তু গ্রহ মার্কারি তোমার ডিস্টার্ব। তোমার ছোটবেলায় কথা বলতে কোনো রকম সমস্যা, কোনো দেরিতে বলা, এমন কিছু হয়েছিল? হ্যালো, ছোটবেলায় কথা বলতে একটু দেরিতে বলা কিংবা দেরিতে কথা বলতে কোনো সমস্যা এমন কিছু ছিল তোমার ছোটবেলায়? কথা বলতে বলতে আটকিয়ে যাওয়া এরকম কিছু হয় তোমার? হ্যাঁ 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 পাচ্ছি পাচ্ছি, এই জায়গাগুলো দেখা যাচ্ছে মার্কারিক দোষ। এইগুলো একটা সিমটোন, এগুলো একটা সিমটোন, কোন মানে আমাদের জন্মকুণ্ডলিতে এইগুলো একটা সিমটোন আমরা খুঁজে, এই ক্যান্ডিডেটটা এমন হচ্ছে কিনা, তার মানে তোমার ডেট অফ বার্থ ঠিক আছে। আমি যে আগের প্রেডিকশন করলাম শুধুমাত্র ডেট অফ বার্থ নিয়ে, টাইম অফ বার্থ নেইনি, প্লেস অফ বার্থ নেইনি, যেই প্রেডিকশনটা করলাম তুমি বললে হ্যাঁ আমার হয়েছে। তোমার এখানে বৃহস্পতি ভালো আছে বলে তুমি রক্ষা পেয়ে যাচ্ছ, কিন্তু সমস্ত গ্রহ যখন বৃহস্পতির ওপরে যখন পড়বে, সেই ভালো ছেলের সঙ্গে থাকতে থাকতে মানে খারাপের সঙ্গে থাকতে থাকতে ভালোটাও কিন্তু খারাপ হতে শুরু করে। তো এটাও ঠিক তাই, খারাপ গ্রহের সঙ্গে থাকতে থাকতে বৃহস্পতি কিন্তু আস্তে আস্তে দুর্বল হতে চলেছে। তো সেই জায়গাটাকে পাওয়ারফুল করতে হবে, কোন গ্রহের প্রতিকার করলে তোমার ভালো হবে, গ্রহগত প্রতিকার করো। জানলাম, শুনলাম, ফোন করলাম, সমস্যার সমাধান হয়ে গেল, তা করলে কিন্তু হবে না। জ্যোতিষের কাজ হচ্ছে জিপিআরএসের মতন আমরা কাজ করি, সঠিক দিশা দেখাই, সঠিক পথ দেখাই। আমরা যেমনি প্রোটেকশান, আমরা মানুষকে প্রোটেকশান দিচ্ছি, অর্থাৎ জ্যোতিষশাস্ত্রটা আমাদের মনে রাখতে হবে। গ্রহগত প্রতিকার দেওয়া মানে হচ্ছে আমাদের একটা প্রোটেকশান মতো, এই যে করোনা ভাইরাসে যে স্যানিটাইজার আর মাস্কটা আমরা ইউজ করছি, ঠিক সিমিলারলি গ্রহগত প্রতিকার, দৈব প্রতিকার ঠিক এমনিই কাজ করে, মনে একটা পজিটিভিটি দেয়। যদি মাস্ক বাড়ি থেকে না বেরোলে বাড়ির লোক বলে মাস্কটা তুই বাড়ি থেকে নিয়ে আসনি আজকে, অবশ্যই মাস্কটা নিয়ে যেতে ভুলে গেলি, নানা রকম কথাবার্তা হয়, স্যানিটাইজার বাড়ি থেকে নিয়ে যেতে ভুলে গেলি, নিয়েছিস তো, এই যে একটা পজিটিভিটি, মনে একটা ভরসা, মনে একটা জোর সেটা পাই, এটাও ঠিক তাই। গ্রহগত প্রতিকার আমাদের মনে জোর দেয়, মনে ভরসা বাড়ায়, মনে একটা আস্থা জন্মায়, একটা পজিটিভিটি নিয়ে আসে জীবনে। যাদের পজিটিভিটি চলে গেছে, যারা পিছিয়ে পড়ছেন, গ্রহগত প্রতিকার করুন, দৈব প্রতিকার করুন, অবশ্যই আপনাদের ভালো হবে। রাশি কার্ড, গোল কার্ড, সাকসেস কার্ড যারা প্রতিকার করছেন সম্পূর্ণ বিনামূল্যে পাবেন। সঙ্গে আছে আমার সৌভাগ্যের আলোর বইটা, আর গোল প্যাকেজটা কিন্তু মূল্য দিয়ে কিন্তু আপনাদের কিন্তু কিনতে হবে। এই গোল প্যাকেজ দেখতে পাচ্ছেন, মূল্য দিয়ে কিন্তু কিনতে হবে। সামনে গুরু পূর্ণিমা, ভালো একটা পূর্ণিমা আমরা পাচ্ছি 5 তারিখ। যারা গ্রহগত প্রতিকার করতে চাইছেন অবশ্যই গুরু পূর্ণিমা, তারা দৈব প্রতিকার, গ্রহগত প্রতিকার অবশ্যই আমরা করুন, অবশ্যই সাকসেস পাবেন। আর গুরুদের যেহেতু গুরু পূর্ণিমা, গুরু পূর্ণিমার দিন আমরা গুরুজনদের প্রণাম করবেন। যারা যাদের আমার সঙ্গে যোগাযোগ করতে পাচ্ছেন না, অবশ্যই তার গুরুজনদের একটু আশীর্বাদ নেবেন। যারা দীক্ষা নিয়েছেন দীক্ষা গুরুর, ভালো করে ওদিন জল মিষ্টিতে ভালো করে পুজো দিন, ফুল বেলপাতা দিয়ে ভালো করে পুজো দিন, 1000-8 বার দরকার হলে মন্ত্র জপ করুন, অবশ্যই কিন্তু আপনারা ভালো হবে। এই বলে অনুষ্ঞান শেষ করছি, আবার দেখা হবে সৃষ্টি প্লাসে 3:25। ততক্ষণের জন্য আপনাদের শুভ হোক, মঙ্গল হোক, চৈতন্য হোক বলে অনুষ্ঠান শেষ করলাম। নমস্কার, জয় শ্রী গণেশ।